গন্ডাছড়া মহকুমার প্রত্যন্ত অঞ্চলে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বর্তমানে দুইজন এখনও গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গন্ডাছড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর জটিলেশ্বর দেববর্মা জানান, প্রত্যেক বছরই এই সময় অর্থাৎ জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। এবছর এখন পর্যন্ত জগবন্ধু, দলপতি এবং শর্মা সেক্টরে ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। মহকুমা স্বাস্থ্য আধিকারিক জানান, ভয়ের কিছু নেই, প্রতিনিয়ত গ্রামে গ্রামে স্বাস্থ্য শিবির করা হচ্ছে। স্বাস্থ্যকর্মী, আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। স্বাস্থ্য আধিকারিক জানান, এবছর ম্যালেরিয়া পরীক্ষা করানোর জন্য স্বাস্থ্যকর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে। এই ক্ষেত্রে বিশেষ করে জনজাতি এলাকার ভাই বোনেদের ভ্রান্ত একটা ধারণা, ম্যালেরিয়ার নামে তাদের কোভিড টেস্ট করানো হচ্ছে। এরপরও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা স্বাস্থ্য শিবিরগুলোতে ম্যালেরিয়া পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। গত জুন মাস থেকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর, পার্শ্বে অক্টোবরের অর্ধেক পর্যন্ত এই সময়টাতে প্রতি বছরই ম্যালেরিয়ার বাড়ন্ত দেখা যায়। তো আমরা যদি দেখি, এই বছরও আমরা ম্যালেরিয়াল কেস পুরো মহকুমায় পাচ্ছি, বিশেষ করে জগবন্ধু পাড়া সেক্টরে, দলপতি সেক্টরে এবং পার্ট অফ শর্মা পঞ্চায়েতের সেক্টরে আমরা পাচ্ছি। তো হেলথ ক্যাম্পগুলি চলছে এবং আমরা গত জুন মাসেও ম্যালেরিয়া এন্ডেমিক পাড়াগুলিতে প্রায় 96% মানুষকে স্ক্রিন করেছিলাম। ওই সময় আমরা দুটো বা তিনটা কেস পেয়েছিলাম জুন মাসে, এবং সাম্প্রতিককালে আমরা কিছু কেসেস পাচ্ছি জেবি পাড়ার চিত্রাঝাড়ি বা এদিকে কুপছড়া আছে জেবি পাড়ার আন্ডারে, এদিকে ভগীরথ, ওয়ানাসা পাড়াতে কিছু ম্যালেরিয়া কেসেস ইদানিং পাওয়া যাচ্ছে। আমাদের স্ক্রিনিং চলছে, স্বাস্থ্যকর্মীরা, আশা, স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়িরা সবাই সচেতন, সবাই কাজ করছেন এবং আমরা স্ক্রিনিং করছি এবং ম্যালেরিয়ার কেসগুলি পাওয়ার পরে আমরা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করছি। ইদানিংকালে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে প্রায় সাতজনের মতো রোগী ভর্তি হয়েছিলেন ম্যালেরিয়া নিয়ে, যাদের অধিকাংশই ছিলেন দলপতি এবং ভগীরথ এবং চিত্রাঝারি ভিসির। তারা সবাই সুস্থ হয়ে গেছে, আজকের ডেটে দুজন এখন হাসপাতালে ভর্তি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।